الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. <applause> اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثل الحياة الدنيا كما إن أنزلناه من السماء كَمَا إِن أَنْزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ الرِّيَاحُ وكان الله على كل شيء مقتدرا امنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين الله سبحانه وتعالى شكري يا مالك দিনের সাথে তার গোলামের জন্য আমাদেরকে কবুল করেছেন সেজন্যে দিনের সাথে দিনই কাজের সাথে আমাদেরকে লাগায়া রাখছেন সে জন্যে রবের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সময় তো কঠিন সময় শয়তান তার সর্বোচ্চ সেরা সময় পার করতেছে দিন দিন যত যাবে তার সময় তার দিনকাল ততই ভালো যাচ্ছে সেই মুহূর্তে সেই মুহূর্তে বাধা যত বড় হয় বাধা যত বড় হয় জয়টাও তত বড় হয় প্রতিপক্ষ যত বড় ওই জয়ও বড় হয় শয়তান এমনি তো বড় প্রতিপক্ষ তার মধ্যে এখন তার সেরা সময় সে পার করছে সব সময় তো একরকম ফর্ম থাকে না প্রতিপক্ষের ফর্ম এখন তুঙ্গে এই সময়ে তাকে মোকাবেলা করে যে টিকে আছি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার অনেক বড় নিয়ামত আল্লাহ শুকুর আল্লাহ তালা আমাদেরকে আমৃত্য আল্লাহ তালার গোলামি করে গোলামি করতে করতে যেন জীবন শেষ হয় মালিক যেন সে তৌফিক দান করেন আমি আমি কাহাফের একটা আয়াত তিলাবাত করেছি সে আয়াত একটু পরে আসতেছি আগে আমাদের চিন্তা নিয়ে কিছু কথা বলি আমাদের ধ্যান আমাদের ধারণা দুনিয়া এবং আখেরাতের কথা যখন আমরা বলি আলোচনায় আসে তা আমাদের অনেকের চিন্তা হচ্ছে দুনিয়া তো এই যে দুনিয়া যা দেখতেছি আখরাত অন্য কিছু আসমানের উপরের জিনিস আখেরাত মানে আসমানের উপরের জিনিস আখরাত মানে দুনিয়া ওই যে জমিনের নিচের জিনিস মাঝখানে এটা হলো দুনিয়া মাঝখানের কথাবার্তা এগুলো এগুলো হচ্ছে সব দুনিয়ার কথা এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা মাঠে ময়দানে কথা বলি তো দেখা যায় যখন সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলি অনেক সময় স্লিপ আসে যে হুজুর রাজনৈতিক আলাপ না করলে ভালো হয় কেন রাজনীতি কি খারাপ জিনিস যে ওয়াজে রাজনীতির আলাপ করা যাবে না মেম্বর থেকে রাজনীতির আলাপ করা যাবে না তার মানে কি রাজনীতি কি খারাপ জিনিস যে পবিত্র জায়গা থেকে ওই আলাপ করা যাবে না যদি খারাপ হয় তো আপনি ছেড়ে দেন যদি রাজনীতি এতই খারাপ জিনিস হয় যে মেম্বর থেকে বলা যাবে না ওয়াজের মঞ্চ থেকে বলা যাবে না তো এত খারাপ জিনিস নিয়ে আপনি পড়ে আছেন কেন বা ম মাহফিল আসছেন কেন আর মসজিদই আসছেন কেন আপনি খারাপ লোক মিয়া হ্যাঁ আমরা এটা বলি না রাজনীতি খারাপ জিনিস ভালো তো ভালোটা ভালো জায়গা থেকে বললে সমস্যা কী যদি রাজনীতির আলাপও হয় তো অপরাধটা কি বলা আসলে মাথায় ঢুকছে আরেকটা আসলে উনি মনে করছেন দুনিয়া আখেরাত মানে হচ্ছে কবরের ওয়াজ করা আসমানের উপরের কিছু আল্লাহ তালার যে নিদর্শনগুলো আছে ফেরিস্তাদের ব্যাপার সেপার ওগুলো নিয়ে আলাপ করা মাঝখানের সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে বলবেন দুর্নীতির বিরুদ্ধে বলবেন পর্দার পক্ষে বলবেন এগুলো তো রাজনীতির আলাপ কারণ সে জড়িত আমি অনেক চিন্তা করছি রাজনীতির আলাপ কাকে বলে বুঝলাম না আমি তো রাজনীতি করি না আমি কি বলছি আমার ওমক দলের সাথে আপনি যোগ দেন তো রাজনীতির আলাপ কোনটা তো অনেক চিন্তা করে বুঝছি যে আলাপ নেতার বিরুদ্ধে যায় ওইটাই রাজনীতির আলাপ নেতার বিরুদ্ধে গেলেই রাজনীতির আলাপ এ সহজ ব্যাখ্যা আমার কাছে চলে আসছে তো যাই হোক আসলে আমাদের দিন আমাদের দিন আমাদের সরিয়া আলহামদুলিল্লাহ এটা আমার আখেরাত আমার দুনিয়াকেই বানাইছে আমার দুনিয়ায় আমার আখেরাত আমার দুনিয়াই আমার আখেরাত অন্য ধর্ম আর আমরা এক না অন্য ধর্মের মানুষ তার আখেরাতের জন্য এসে দুনিয়া ছেড়া দেয় সন্ন্যাসীরা চলে যায় জঙ্গলে সংসার নাই বৈরাগী বৌদ্ধদের এমন অনেক তাদের আখরাত পাওয়ার জন্য আর কি তাদের এমন অনেক কাজ আছে যেগুলো অবাক লাগে ২০ বছর তিরিশ বছর কারো সাথে কথা বলে না এটা কি সে দিন মনে করছে অনেক কাছে পোশাক না পরাকে দিন মনে করে একটা ল্যাংটি বইরা ঘুরে আসছে না দেখছেন না কত হ্যাঁ বড় বুজুর্গ সব ল্যাংটা হ্যাঁ ল্যাংটা বাবা সুবাহনাল্লাহ কি আজীব অবস্থা এটাকে সে দিন মনে করতেছে আমাদের এদিক দিয়ে তো একজন হাঁটা বাবা হায়দার আলী মনে আসেনি পিছনে মানুষ ক্যারি নেয়া খাবার নেয়া ঘুরতেছে হজরত কখন কোন জায়গায় বসবে খাবে একটু কি আজীব থামাশা মানুষ ওটাকে দিন মনে করতেছে নামাজ রুজা নাই হায়দার বাবা হাঁটতেছে 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 নাম দিছে হাঁটা বাবা কই মারা গেছে কোন জায়গায় মাজার হয়েছে আল্লাহ জানে জানি না না ওর সো কে জানে আল্লাহ জানে আল্লাহ 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 মানুষ এটাকে দিন মনে করতেছে পোশাক না পরাকে দিন মনে করতেছে ঘর বাড়ি না বানানোকে দিন মনে করতেছে জঙ্গলে চলে যাওয়াকে দিন মনে করতেছে ইসলাম আমার দ্বীপ আয়সা এটা নিষেধ করেছে লা রহবান ইয়েতা ইসলাম এই বৈরাগ্যতা ইসলামে নাই তোমার এই দুনিয়ার মধ্যেই তোমার দ্বীপ তোমার হাতের মধ্যেই তোমার দিন ভাইয়ের সাথে মুসাফা করো তো গুণা ঝরতেছে তোমার হাতের মধ্যেই তোমার দিক চুপ থাকার নাম দিন না জবান খোলার নাম দিক ভালো কথা বলো এটা সদাকা মুসকি হাসি দাও এটা সদাকা বিবির দিকে তাকায়া হাসো তো আল্লাহ হাসতেছেন এটা সদাকা হ্যাঁ দিন কিসের মধ্যে কাপড়ের মধ্যেও দিক আমার কাপড় খোলার মধ্যে দিন না বাড়ি না বানানোর মধ্যে দিন না কোরআনের কথা আল্লাহ তালা তার নিয়ামত প্রকাশ করতেছেন অল্লা সাকানা আল্লাহ তালা তোমাদেরকে ঘর বাড়ি দিছে তো আল্লাহ তালা তার নিয়ামতের কথা বলতেছেন যদি এটা দুনিয়া হইতো যদি এটা ঘুণের ব্যাপার হইতো ঘরবাড়ি বানানো তো আল্লাহ এটাকে নেয়ামত বলতেন না হ্যাঁ কোরআনে আল্লাহ বলতেছেন জিজ্ঞেস করতেছেন কলমান হার জীনতাল্লাহি আখরাজ হ্যাঁ কে হারাম করলো এগুলো এই সুন্দর পোশাক কে হারাম করছে কে হারাম করছে পবিত্র খাবার গ্রহণ করা আল্লাহ জিজ্ঞেস করতেছেন কে হারাম করল পরেরা আয়াত আল্লাহ বলতেছেন উল ইন্নামা হরমা আল্লাহ তালা হারাম তো করছেন ফাওয়াহিসকে অশ্লীল কাজকে সিরিক করাকে খাওয়া দাওয়াকে আল্লাহ হারাম করেন নাই সুন্দর পোশাককে আল্লাহ হারাম করেন নাই বরং নবী আলহিসাম বলেন ইন্দল্লাহি আলা আব্দি আল্লাহ চান আল্লাহ বান্দাকে যে নিয়ামত দিছেন বান্দা সেই নিয়ামত প্রকাশ করুক আল্লাহ এটা চান কোনটাকে দিন মনে করতেছি আমার শরীরের মধ্যেই তো দ্বীপ এই জন্যই তো মৃত্যুর সময় যখন ফিরিস্তারা আসে তো আজাবের ফিরিশাও আসে রহমতের ফিরিস্তাও আসে হাদিস আসছে ফিরিস্তারা এসে কী করে জানের তার হা হাত শুক্তি থাকে পা শুক্তি থাকে মুখ শুক্তি থাকে কেন কারণ নে কামলের একটা গ্রান আছে ওই গ্রান খুঁজতে থাকে এই বান্দার মধ্যে কোনো নে কামল আছে কিনা নে কামলের যে গ্রান আছে এটা হাদিস শুনছেন আপনারা রোজাদারের ব্যাপারে আল্লাহ আকবার যে রোজার গ্রাম কি বলে খালুফ উ ফামি সঈম নবী আলহিস্লাম বলেন রোজাদার না খাওয়ার কারণে দুর্গন্ধ না ওই যে ব্রাশ করে না মিসওয়াক করে না ওই গন্ধ না না খাওয়ার কারণে একটা গন্ধ আসে খুদার একটা গন্ধ আছে তো আল্লাহ নবী বলেন ওয়ালা খালুফামি সঈম রোজাদারের মুখের ওই গন্ধটা মিস আল্লাহর কাছে মেসকো আম্বরের চেয়েও বেশি সুগ্রানের দেখছেন অবস্থা তা আমার মুখের মধ্যে আবাদতের গ্রান আছে আবাদতের একটা গ্রান আছে তেজবির একটা গ্রান আছে হাজে আসছে এক বান্দার ব্যাপারে আজাবের ফিরিস তারা তো ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে খুব ভয়ঙ্কর চেহারা তো তারা ওই বান্দার জান কবজ করতে চাইবে তো ওই রহমতের ফির্তা যে ও খালি খুঁজতেছে এমনকি মানুষের ভেতরে হাট ঢুকায়া দেয় হাদিসের কথা রহমতের ফিরিস্তা ভেতরে হাত ঢুকায়া দেয় ওই যে অনেক সময় মাছ ধরছেন কিনা কখনও কে জানে তো ভেতরে হাট ঢুকায়া খুঁজতে থাকে মাছ কি কিনা রহমতের ফিরিস্তা ওইভাবে ভেতরে হাত ঢুকায়া দেয় খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে পায়ের এখানে একটা তসবি পায়া যাবে তাজবি পাই বলে খবরদার এই বান্দার রোহ আমি নেব তোমরা না তাজবি একটা পাইছি তা আমার শরীরের মধ্যেই তো আমার আখেরাত কোথায় খুঁজতেছি আমি আখারাত সব কিছু আমার সাথেই আমাকে আল্লাহ খাইতে নিষেধ করেন নাই বরং বিসমিল্লা বলে খাওয়া আলহামদুলিল্লাহ বলে শেষ করা পেছনের গুনা মাফ আমার খাওয়ার মধ্যেই আমার এবাদত আমার বলার মধ্যে আমার এবাদত আমার পোশাকের মধ্যে আমার এবাদত আমার চলার মধ্যে আমার এবাদত আমার ঘুমের মধ্যে আমার এবাদত অজুসহ দোয়া পরে ঘুমালাম সকালে আবার দোয়া পরে উঠলাম পুরা সময়টাকে ন্যাক আমলের মধ্যে আল্লাহ তালা হিসাব করবে তো আমার ঘুমও তো এবাদত আমার বাজারে যাওয়া আবাদত যায় পড়ি বাজারে ঢুকার সময় লা লাউলা কুয়াতে ইল্লা বিল্লা লা একবার বলছিলাম যে মার্কেট ওয়ালারা খেয়াল করলে হয় এই তসবিটা মার্কেটে লটকায় দেওয়া আরবের আরবের বিভিন্ন মার্কেটে ওরা কি করে না করে কিছু কাজ ওদের ভাল লাগে আরবের অধিকাংশ মার্কেটের মধ্যে দেখছি এই দোয়াটা লাগানো কারণ বাজারে ঢুকে এই দোয়া পড়লে বাজারের সমস্ত খারাপ যা কিছু আছে আল্লাহ তালা মাফ করে নেই দ্বারা পরিবর্তন করে দিবেন হ্যাঁ তো এই মার্কেটের দোয়া এটা তো আমার মার্কেট করা আমার বাজারে যাওয়া এটাকেও এবাদত বাড়ানোর সুযোগ আল্লাহ দিয়ে দিছেন আমার সব কিছুর মধ্যেই আমার আখের আমার দুনিয়ার জিন্দগির বাহিরে না কিছু আখের আছে হ্যাঁ শুধুমাত্র আল্লাহতালা যেভাবে বলেছেন ওইভাবে করা আর কিচ্ছু না ছাড়তে বলেন নাই আল্লাহ তা খাওয়া ছাড়তে বলেন নাই এটার নাম দিন না হ্যাঁ খাওয়া ছাড়তে বলেন নাই দিনকে দিন না খেয়ে থাকা এটার নাম দিন না সাহাবাহাম একাধারে রোজা রাখতেন নবী আল সাল্লামকে দেখা না খেয়া আল্লাহ রসুল নিষেধ করছে যে আল্লাহ আমাকে যেই শক্তি দিছে নবী আলি সাল্লামকে আল্লাহ অনেক শক্তি দিছেন হ্যাঁ বলছে জান্নাতের চল্লিশ জন পুরুষের শক্তি নবী আলি সাল্লামকে আল্লাহ দিস জান্নাতের চল্লিশ জন পুরুষ আর হাদিসে আসছে জান্নাতের এক একজন পুরুষের শক্তি হচ্ছে দুনিয়ার একশো পুরুষ সমান তাহলে জান্নাতের চল্লিশ দুনিয়ার একশো পূরণ দিলে হয় চার হাজার তো আল্লাহর নবীকে আল্লাহ তা আল্লাহ চার হাজার পুরুষের শক্তি দিছেন তো এমন শক্তিশালী একজন মানুষ কয়েকদিন না খায় থাকলে থাকতে পারেন তিনি তো নবী আলহি সাল্লাম বলছেন আমাকে আল্লাহ যে শক্তি দিছেন এই শক্তি আল্লাহ তোমাদেরকে দেন নাই এই এই কাজ তোমরা করবা না রোজা রাখো খাও ইফতার করো সেয়ারি করো সেহারি বরকতের খাবার গ্রহণ করো ইফতার করো এগুলো সব বরকতের জিনিস তো যাই হোক বলার উদ্দেশ্য হচ্ছে খাওয়া ছেড়ে দেওয়ার নাম দিন না দুনিয়া ছেড়ে দেওয়ার নাম দিন না বরং দুনিয়াকে আখরাত বানানোর নাম দিন আমার খাওয়াকে দিন বানানো আমার পোশাককে দিন বানানো আমার ঘুমকে দিন বানানো এটা হচ্ছে আখরাতের কাজ আমি যা আয়াত পড়েছি এই আয়াতটা একটু খেয়াল করলে দেখবেন আল্লাহ কি বলেন আল্লাহ তালা দুনিয়ার তুলনা করছেন বৃষ্টির পানির সাথে তো ধরেন নর্মাল পানি আর কি বৃষ্টি দিয়েই তো এই পানি আসছে পানির সাথে আল্লাহ তুলনা করছেন পানির সাথে পানির সাথে কেন তুলনা করছেন তো মুফাসির রায় অনেক ব্যাখ্যা লিখেছেন মুফাস্তিরদের কাজ এটা বুঝায়া দেওয়া ব্যাখ্যা করে করে তো কেউ কেউ ব্যাখ্যায় লিখেছেন পানির সাথে তুলনার কারণ কি? তো বলে পানির যে চরিত্র দুনিয়ার একই চরিত্র পানির কি চরিত্র যে পানি হচ্ছে অত্যন্ত জরুরি জিনিস না হইলে বাচ্চার উপায় নাই যার কারণে আমরা বলি পানির অপর নাম ঠিক আছে তো নাকি কথা বলে না আর চুপ হয়ে গেছে যে ঠিক জিনিসে ঠিক আছে জিজ্ঞেস করলে মানুষ সন্দেহে পড়ে যায় ঠিক জিনিসকে ঠিক আছে নিয়ে জিজ্ঞেস করলে সন্দেহে পড়ে আছে যে খামাখা জিজ্ঞেস করলো কি জন্য এমন কোনো কিছু আছে মনে হয় হ্যাঁ পানির অপর নাম জীবন আমরা বলি এটা কিন্তু বলেন তো এই যে সুনামগঞ্জ ওই অঞ্চলে যে বন্যা হইল তাদের জন্য কি পানির জীবন ছিল না মরণ ছিল তো কেমনে হইল জীবন এই যে ঘুরে গেলেন ভতুয়া ঘুরে গেছে তার মানে হচ্ছে এটা পানির ধর্ম পানি অত্যন্ত জরুরি জিনিস ঠিক আছে কোন পর্যন্ত যখন জরুরতের মধ্যে থাকে যেই সেটা জরুরতের চেয়ে বেড়ে যায় হাঁটু সমান হয় তখন এটা জরুরত থাকে না এটা বিপদের কারণ হয়ে যায় আর যখন কমর সমান হয় বিপদ বাড়ে না কমে বাড়ে গলা সমান হইলে আর একটু পরে গেলে তো কি আসলো ফলাফল যত বাড়ে বিপদ তত বাড়ে এটা হচ্ছে পানির ধর্ম অথচ শুরুতে ছিল অত্যন্ত জরুরি না খাইলে মানুষ বাঁচবে না অত্যন্ত জরুরি ছিল এটা পানি পানি হায়াত বলা হয় হ্যাঁ আল্লাহ তালা নিজেই বলেছেন আল্লাহ তালা আসমান থেকে পানি পাঠান আল্লাহ বলেছেন ওই পানির মধ্যে হায়াত জীবন সব কিছুর সব কিছুর জীবন ওই পানির মধ্যে গাছগাছালি হ্যাঁ সব কিছু ফসল উদ্ভিদ যা হয় সব ওই পানি থেকে তো পানির জীবন কথা ঠিক আছে কিন্তু যখনই সেটা বেড়ে যায় তখন এটা মৃত্যুর কারণ হয় বিপদের কারণ হয় ঠিক দুনিয়ার অবস্থাও তাই আল্লাহ যে উদাহরণ দিছে এটাই হচ্ছে মূল বিষয় দুনিয়ার উদাহরণ তাই দুনিয়াও আল্লাহ বানাইছেন জরুরত মিটানোর জন্যে জরুরত মিটানোর জন্যে প্রয়োজন মিটানোর জন্যে কিন্তু যখনই সেটা প্রয়োজনের চেয়ে বেড়ে যায় মানুষ যখন প্রয়োজনের চেয়ে বেশি কামাইতে চায় তখনই সেটা তার জন্যে বিপদের কারণ হয়ে যায় বলে কত বিপদ বলে ওই যে পানির মতো যত যতবারে বলেন যত বাড়ে তত বিপদ বলে কত বিপদ বলে দেখেন আপনি কত বিপদ যার যত বেশি ঘুমাইতে খাইতে হয় তত বেশি খাইতে হয়তো বুঝছেন হয় ঘুমের ট্যাবলেট হোক অথবা অন্য কিছু হোক অথবা ওই যে আমি বলি শয়তানের লেস শয়তানের লেস টানতে টানতে হোক ঘরের মধ্যে খালি পায়চারি করে ঘুম আসে না ঘুম আসে না ঘুমের জন্যে মানুষও স্থির অথচ মাঝে মধ্যে আমার নিজেরই ঈর্ষা লাগে রাস্তার পাশে ইট একটা মাথায় দিয়ে কী নাক ডাইকা ঘুমাইতেছে আল্লাহর বান্দা কি সুখ তার এই গাড়ি ঘোড়া এই আওয়াজ হচ্ছে এই রাস্তার মধ্যে মশাই কামড়াচ্ছে গরম ঘুম দুনিয়ার ঘুম জুবান আল্লাহ দুনিয়ায় নাই অথচ আমাদের এত আরামে এসির রুমে হ্যাঁ এত শাহী অবস্থায় ঘুম আসে না তেল দিচ্ছে ঘুম আসে না ট্যাবলেট খায় ঘুম আসে না আর কি অবস্থা কেন ওই ভিতরে আগুন লেগে আছে ঘুম আসবে কোথেকে ঘুম আসবে কোথেকে দেখেন না এই নিজেকে নিজেকে গুলি করা হত্যা করছে কেন কলিজা আগুন ধরে গেছে কলিজা আগুন ধরে গেলে আপনি যত সুখের মধ্যেই থাকেন ওই সুখ তো সুখ না দিন ছাড়া কোনো সুখ নাই আল্লাহ মাফ করুক দিন ছাড়া কোথাও সুখ নাই কারণ আল্লাহর চ্যালেঞ্জ এটা তুমি দিন বিমুখ হবা আমি সুখ উঠায় আনিব আমার না হুমান্তনকা আল্লাহর কথা এটা আল্লাহর চ্যালেঞ্জ এটা তুমি দিন বিমুখ হবা আমি তোমার কলিজা থেকে শান্তি উঠায় আনিব তো পানির মতো দুনিয়া মানে হচ্ছে পানি যেমন জরুরি কিন্তু জরুরতের চেয়ে বেড়ে গেলে আপনি মুখের মধ্যেই দিয়ে দেখেন না পরীক্ষামূলক মুখের মধ্যেই দিয়ে দেখেন যতটুকু গিলতে পারবেন অতটুকু পর্যন্তই এটা আপনার জরুরত মিটাবে জরুরতের চেয়ে বেশি ঢেলে দেন তো আপনার দমবন দয়া কী অবস্থা হবে মরার অবস্থা হবে এটাই পানির ধর্ম জরুরতের চেয়ে বাড়লেই সেটা বিপদের কারণ হয়ে যায় এই হচ্ছে উদাহরণের একটা কারণ আরেকটা একটু ব্যাখ্যা লম্বা ব্যাখ্যা বাকি বুঝলে মজা লাগার কথা বলেন তো এর মধ্যে কিছু মাস আলাও শিখি আমরা অজুর ফরস কয়টা হ্যাঁ চারটা এক নম্বর হইল কুলি করা মাথালারে অনেক আল্লাহ এক নম্বর কি সমস্ত মুখমণ্ডল ধোয়া দুই নম্বর কনৈসহ দুই হাত ধুত করা তিন নম্বর মাথা মাসেহ করা চার নম্বর দুই পা ধোয়া এটা হচ্ছে অজুর ফরজ। চারটা ফরজ না কয় ফরজ। চার ফরজ, আরে বলেট কয়টা চারটা শরীয়তের মৌলিক বিষয় যেগুলো ওগুলো তো শেখা দরকার জানা দরকার গোসলের ফরজ কয়টা তিনটা হজুর চেয়ে কম না বোঝা গেল সব কম কম না কিছু কম বেশির চেয়েও শক্তিশালী হয় নেককার বান্দা কম থাকুক কিন্তু গুণাগারের সংখ্যা বেশি হইল তারা শক্তিশালী গোসলের ফরজ দেখেন না কম কিন্তু ধোয়া লাগে সব কম কম না ফরজ কয়টা তিনটা এক নম্বর কুলি করা একদম ভেতর পর্যন্ত যেন পানি যায় কুলি করা দুই নম্বর নাকে পানি দেওয়া একদম নাকের নরম জায়গা পর্যন্ত যেন পানি যায় পানি ঢুকানো তিন নম্বর সমস্ত শরীর ধোয়া আগে নাপাকগুলো ধুয়ে নেওয়া শূন্য হচ্ছে আগের শরীরের নাপাকগুলো ফরজ গোসল যদি হয় শরীরের নাপাকগুলো ধুয়ে নেওয়া হ্যাঁ তারপর হাত ধুয়ে নেওয়া তারপর এগুলি করা বিসমিল্লা বলে আচ্ছা অজুর ফরজ কয়টা বাই লাভ বলেন চারটা এই চার ফরজের আগে আমরা আর কিছু করি করি না বলে আর কিছু করেন না কি করি প্রথমে যাই একটু হাতটা ধুই না এটা হচ্ছে প্রথম শূন্য কী করা হাতটা একটু ধুয়ে নেওয়া তারপর কি করি কুলি করি মাশাল্লাহ তারপর কি করি এগুলা কি এগুলা কি শূন্য তাহলে ফরজ কাজটা করার আগে আমি তিনটা শূন্য তাদাই করি তাই না এক নম্বর দুই হাত ধুই তারপরে কুলি করি তারপরে নাকে পানি দিই এগুলা কি সুন্না বলে এই গুলো আমি কেন করি প্রথম কথা গুলো কেন করি প্রথম জবাব হচ্ছে নবী আলহ ইসালাম করেছেন কেন এটা আমার কাজ না আমার কাজ হচ্ছে আল্লাহ রসুল যা বলেছেন করেছেন ওইটা করানো এটা করা এটা আমার কাজ কারণ বের করা আমার কাজ না তারপরেও মানুষ যেন প্রত্যেকটা কাজ প্রশান্ত হৃদয়ে করতে পারে আমাদের বড়রা কারণ খোঁজে খোঁজে বের করেছেন কোরআন হাদিসেরা আলোকেই বের করেছেন আন্দাজি মারাদ নাই যেন আমরা প্রশান্ত হৃদয়ে আমলগুলো করতে পারি দিল কবুল করে যাহা এটার একটা যৌক্তিকতা আছে নবী আল এমন কোনো সুন্নত নাই যেগুলো অযৌক্তিক দুনিয়ারও উপকারী না আখেরাতের জন্য উপকারী না এমন আখেরাতের জন্য তো অবশ্যই উপকারী নবী আলি সাল্লামের দুনিয়ার জন্য উপকারী এটাই হচ্ছে গবেষণা নবী আলাইসাল্লামের কোনো সূন্য এমন নয় যেটা আমার দুনিয়ার জন্যে ক্ষতিকর আলহামদুলিল্লাহ তাইলে এই যে তিনটা সুন্না হাত ধোয়া কুলি করা নাকে পানি দেওয়া এটা কেন করি হ্যাঁ এই পর্যন্ত কথাটা রাখেন চলেন আরেক জায়গায় যাই পানির কিছু প্রকার আছে এটা আমরা মাদ্রাসার ছাত্ররা জানে আমরা পড়াই ওদেরকে নিচের দিকেই শুরুর দিকের পড়ায় পানি পবিত্রতা অর্জন করার জন্যে পানির তিনটা গুণ ঠিক থাকতে হয় এই তিন গুণ যদি না থাকে তো ওই পানি নিজে পবিত্র হলেও সে অন্যকে পবিত্র করতে পারে না এটা আমরা আমাদের পরিভাষায় বলি তাহির গাইরু মোতাহির নিজে পাক কিন্তু আরেকজনকে পাক করার ক্ষমতা সে হারাইছে কয় গুণের নষ্ট হইলে তিন গুণের যে কোনো একটা নষ্ট হইলে তিনটা হইলে তো হইলই একটাও যদি নষ্ট হয়ে যায় তো ওই পানি নিজে পাক হলেও অন্য কিছুকে পাক করতে পারে না সেই তিনগুণ কি এক নম্বর হচ্ছে দেখো পানির কালারটা ঠিক আছে কি না না গঙ্গা হয়ে গেছে কি কোন গঙ্গা বুঝেন না এই কথা কালার নষ্ট হয়ে গেছে পানির বুড়িগঙ্গার পানির তো কালার আসলটা নাই ওইটা এখন অর নিজস্ব কালার সেটা হচ্ছে কালো কুচকুচে খুসখুসে কালো পানির যদি কালার নষ্ট হয়ে যায় এটা হচ্ছে এক নাম্বার ওই পানি দ্বারা সে পাক হইলেও পাক খলেও ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না দুই নাম্বার যে পানির স্বাদটা ঠিক আছে কিনা দেখো না স্বাদও নষ্ট হয়ে গেছে যদি কালার ঠিক আছে কিন্তু স্বাদ নষ্ট হয়ে গেছে যে কোনো কারণে পানিটা নষ্ট হয়ে গেছে স্বাদ নষ্ট হয়ে গেছে ওই পানি নিজে পবিত্র হলেও ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না তিন নাম্বার হচ্ছে পানির গ্রান ঠিক আছে কিনা দেখো না দুর্গন্ধ আসতেছে দুর্গন্ধ যদি আসে ওই পানি নিজে পাক হলেও অন্য কিছুকে পাক করার ক্ষমতা সে হারিয়েছে তো কয় গুণ হলো পানির নাম্বার ওয়ান পানির কালার ঠিক আছে কিনা দেখো দুই নাম্বার হচ্ছে পানির স্বাদ ঠিক আছে কিনা। তিন নাম্বার হচ্ছে পানির গ্রান ঠিক আছে কিনা এই তিনটার একটা নষ্ট হয়ে গেলে ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না এইবার আসেন অজুর মাশালায় যে অজুর ফরজ হলো আমল মুখ ধোয়া তো এর আগে আমি হাত ধুইতেছি কেন কুলি করতেছি কেন নাকে পানি দিতেছি কেন তো আমাদের বড়োরা লেখেন আরে দেখো দেখো কারবার দেখো নবী আলিসাল্লাম আমাদেরকে কৌশলে পানি চেক করাইতেছেন তুমি হাত ধুইতেছ আর দেখতেছ পানির কালার ঠিক আছে কিনা ও যখন দেখলা কালার ঠিক আছে তো এবার একটু কুলি করে দেখো স্বাদ ঠিক আছে কিনা যদি দেখো স্বাদও ঠিক আছে এইবার নাকে পানি দিয়া দেখো গ্রান ঠিক আছে কিনা যদি দেখো গ্রানও ঠিক আছে এই পানি দ্বারা গোসল করা এটা করার উপযুক্ত এইবার ওই পানি দ্বারা তুমি ফরজ হুকুম মুখমণ্ডল ধুইতে পারো বুঝে আসছে না কথা আচ্ছা ঠিক আছে কি বুঝলাম যে পানির গুণ নষ্ট হয়ে গেলে ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না ওইবার চলুন আমাদের জায়গায় চলে যাই যে দুনিয়াকে আল্লাহ তালা পানির সাথে কেন তুলনা করছেন তো আল্লাহ তালা যেন বলছেন বান্দারে ওই পানির যেমন গুণ নষ্ট হয়ে গেলে ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না দুনিয়ারও এমন কিছু গুণ আছে বলে কি গুণ বলে দুনিয়ারও কালার আছে দুনিয়ারও স্বাদ আছে দুনিয়ারও গ্রান আছে এগুলো যদি নষ্ট হয়ে যায় বলে দুনিয়ার কালার আবার কি টাকা পয়সার আবার কি কালার বলে ওইটার কালার বুঝো না তো বুঝেন গ্রামেগঞ্জের মানুষ তো কম আছে বিশেষ করে আমাদের এই অঞ্চলে যারা বড় হয়েছে আমাদের ছেলেবেলেরা ওরা কি বুঝবে কৃষকরা চাষ করে না চাষ খেতে চাষ করে না ওই যখন বীজ বনে গাছটা একটু বড় হইলে আমাদের গ্রামের ভাষা ওই আমাদের অঞ্চলে কুমিল্লা অঞ্চলে বলে নিরানি দেয় একটা নিরানি দেয় নিরানি বুঝেন হ্যাঁ নিরানি হচ্ছে ওই ঘাস অন্য যেগুলো মূল না ফসল না যেগুলো ফসলের গাছ না যেগুলো ওগুলোকে ওঠায়া ফালায় দেয় এটাকে বলে নিরানি হ্যাঁ তো ময়লা যখন ফালায় আচ্ছা বুঝেন এই ময়লা ফালানোর আগে অন্য অন্য যে সমস্ত গাছগাছালি আছে ওই সমস্ত গাছগাছালিগুলোকে ফালানোর আগে ক্ষেতের যেই কালারটা ছিল একদম গাঢ় সবুজ সব গাছগাছালি ভরা কিন্তু যখন নিরানি দিয়া অতিরিক্তগুলা ফালাইয়া দেওয়া হয়েছে তখন কালার কি আগেরটা আসে না চেঞ্জ হয়েছে এবং চেঞ্জ হওয়ার পর যেটা আছে। এটাই তো আসল না আগেরটা আসল চেঞ্জ হওয়ার পর যে হালকা কালার হয়েছে এটাই কি আসল তো বোঝা গেল ফসলের আসল কালার নষ্ট হয় যখন তার মধ্যে অতিরিক্ত অবাঞ্ছিত কিছু ঢুকে যায় যেগুলোকে ফালাইয়া দেওয়ার এগুলো রাখার জিনিস না এটা হচ্ছে ফসলের ক্ষেতের অবস্থা ঠিক আমার আপনার মাল এর মধ্যেও যখন অবাঞ্ছিত কিছু ঢুকে যায় অবাঞ্ছিত মানি অবাঞ্ছিত মানে ধরেন আপনার মালের মধ্যে জাকাত আছে আপনার মালের মধ্যে জাকাত আছে এটা আপনার না এটা ওই যে অন্য কাউকে দিয়ে দিতে হবে ওই ওগুলো ওঠায় যেমন গরু ছাগলকে খাওয়ায় ফেলা হয় আপনার জাকাতের মালটা ওইটা আরেকজনের হক যতদিন এটা না সরাবে আপনার মালের আসল রূপটা ফিরবে না কালার নষ্ট হয়ে গেছে অবাঞ্ছিত জিনিস ঢুকে আছে কালার নষ্ট হয়ে গেছে ওটাকে না সরাইলে ওই যেমন কালার নষ্ট হয়ে যায় মালের কালার নষ্ট হয়েলে যেমন ভোগ করা যায় না উপকৃত হওয়া যায় না পবিত্রতা অর্জন করা যায় না ঠিক মালের পানির পানির দ্বারা যেমন পবিত্রতা অর্জন করা যায় না মালের কালার নষ্ট হওয়া যায় মালের ভেতরের জিনিসগুলো অতিরিক্ত জিনিসগুলো না সরাইলে জাকাত না সরাইলে ফেতরা না সরাইলে সতাকা না সরাইলে এগুলা না সরাইলে মালেরও কালার আসলটা নাই নষ্ট হয়ে গেছে ওই পানির কালার নষ্ট হলে যেমন তার দ্বারা উপকৃত হওয়া যায় না যেই মালের কালার নষ্ট হওয়া যায় ওই মাল দ্বারাও জান্নাত হাসিল করা যায় না বুঝে আসছে আপনাদের কথাটা হ্যাঁ আরেকটা বুঝেন মালের আবার গ্রান দুর্গন্ধ বলে মাল পচলে তা দুর্গন্ধ হবেই কখন পচে তখন যার যখন ময়লা ঢুকে এই যে পানি দুর্গন্ধ হয়েছে বুড়িগঙ্গার কেন তার মধ্যে ময়লা বর্জ্য এর মধ্যে পড়েছে এই কারণেই তো ময়লা হয়েছে ঠিক আমার আপনার মালের মধ্যে যদি হালালের সাথে যদি হারাম যুক্ত হওয়া যায় হালালের সাথে যদি হারাম যুক্ত হওয়া যায় তা আপনার মাল পচে গেছে আপনার মাল সম্পদ পচে গেছে পচা জিনিসের থেকে সুগ্রাণ আসে দুর্গন্ধ আছে ওই গন্ধ আমার নাকে নাই তো আমি পাই না কিন্তু এর মধ্যে দুর্গন্ধ আছে এর মধ্যে তার কালার নষ্ট হয়েছে দুর্গন্ধ আসছে স্বাদ নষ্ট হয়ে গেছে তো বলে ওই পানি দুর্গন্ধ হয়ে গেলে ওই পানি দ্বারা যেমন পবিত্রতা অর্জন করা যায় না এই মাল খাইও তুমি তোমার দিল পবিত্র রাখতে পারবা না এটা নাপাক হয়ে যাবে হারাম খাইলে দিলের মধ্যে প্রভাব পড়ে গুণের ইচ্ছা তৈরি হয় মানুষ উলঙ্গ হয়ে যায় পোশাক কাটছাট পোশাক পরে এগুলো সব হারাম মালের প্রভাব হজরত আদম আলিহিম সালাম। হাওয়া আলিম আসসালাম হারাম মাল খাওয়ার সাথে সাথে শরীর থেকে পোশাক খুলে গেছে এটা হারাম মালের প্রভাব আমরা ওই হারাম মাল খাই এর মধ্যে পোষা দুর্গন্ধ এগুলো আমরা বুঝি না আমার কলভগ্রস্ত হয়ে যায় হয়ে আমি দিন মানা আমার জন্য কঠিন হয়ে যায় দিন ভালো লাগে না বদিনই তখন আমার কাছে পছন্দের কারণ হয়ে যায় এ সব কিছুর পেছনে হারাম মাল আমার রন্ধ্রে রন্ধ্রে ঢুইকা গেছে রক্তে ঢুকা গেছে তার প্রভাব হচ্ছে আমাকে গুনার দিকে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে কোরআনের আয়াতের ব্যাখ্যা দিলাম কেন আল্লাহ দুনিয়াকে পানির সাথে তুলনা করছেন চলেন একটা বক্তব্য শোনাই আমাদের বড়দের সালাফে শাহ আলিহীনদের সা আল্লাহ ওয়ালাদের সেটা হচ্ছে তারা একটা তুলনা করছেন আরেকটা সুন্দর তুলনা আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব অনেকে সুন্দর কথা হওয়ার কারণে ওই যে পরম্পরায় এই কথাগুলো আসছে শুনতে শুনতে একটা পর্যায়ে যায় কেউ হয়তো মনে করছে এত সুন্দর কথা এটা তো নবী আলহিস্লামেরই কথা হওয়ার কথা তো আস্তে করে নিজের থেকে চালাইয়া দিছে যেটা হাদিস ঠিক হাদিস এমনভাবে সমাজে সরাইছে আমাদের বহু মানুষ জানে। আমাদের লাইনে আপনারা না আমাদের লাইনের বহু মানুষ জানেন যেটা হাদিস বলেও যে আল্লাহ নবী বলেছেন নব্লা আমাদের বিখ্যাত আলিম সাধারণদের কাছে অপরিচিত তিনি নিজেকে লুকায় রাখেন এই জন্য অপরিচিত পরিচিত হওয়ার যতগুলো মাধ্যম সবচেয়ে বড় পরিচিত হওয়ার মাধ্যম হচ্ছে মিডিয়া রাজনৈতিক ব্যক্তিত্ব আন্দোলন সংগ্রাম গ্রেফতার হবে ছাড়া পাবে এই হল হচ্ছে পরিচিত হওয়ার মাধ্যম তিনি সব কিছু থেকে নিজেকে আলাদা করে রাখেন তার কাজই হচ্ছে মানুষকে পড়ানো মেধাবী ছেলেরাই তার কাছে যায় পড়তে পারে আমরা খুব শ্রদ্ধার সাথে তাকে আমরা গ্রহণ করেছি অনেক বড় মাপের মানুষ আল্লাহ মুফতি মালেক মালিক বারাকাত হুমুল্লা আলিয়া আলেম যারা প্রত্যেকে চিনেন তাকে কিন্তু সাধারণরা নাও চিনতে পারেন দিনের সাথে যারা লেগে আছেন তারা হয়তো চিনেন হ্যাঁ যারা দিন চর্চা ওইভাবে করেন না তাদের চেনার কথা না তিনি এরকম নিজেকে লুকায় রাখার একজন মানুষ কিন্তু অনেক বড় ব্যক্তিত্ব আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত মুরব্বীরা তাকে মহাব্বত করেন হজরত মুফতি তকিউসমানী বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম এটা আমার চিন্তা আমার চিন্তা থেকে আমি বলছি সবচেয়ে বড় শব্দটা তো আপেক্ষিক আপনার কাছে একজন হইতে পারে আমার কাছে একজন হইতে পারে তো আমার কাছে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেপ ওই মুফতি তকি ওসমানী দামত বরাকা আলিয়ার আলিয়ার খাস যেই কয়জন সাগরেদ আছেন বাংলাদেশে ওনার একদম একান্ত শিষ্য এর মধ্যে আমাদের হজরত মৌলানা মুফতি দেলোয়ার সাহেব হুজুর দামাদ বরাকা তমুল আলী আমাদের এখানে আসছেন হুজুর আমাদের এসলাহি মজলিসে বয়ান করছেন আমাদের মাদ্রাসায় একটু পড়ান হজরতে ওই যে সাপরা মসজিদে একটা জুমা মনে হয় হজরত প্রথম জুমা সম্ভবত মাসের পরাত মাঝে মধ্যে যাবেন ওখানে খবর নেবেন হজরত কখন পড়াত ওই সমস্ত আল্লাহ আলাদের মজলিসে বসা এটা আমাদের জন্য সৌভাগ্য সৌভাগ্য আলহামদুলিল্লাহ এখন আকবর কমপ্লেক্স মিরপুর ওখানের উনি দায়িত্বশীল মাদ্রাসা যে আছে বড় মাদ্রাসা বাংলাদেশের একটা শীর্ষ মাদ্রাসা ওই মাদ্রাসার প্রিন্সিপাল এবং মসজিদের খতিব হাজরত মাল্লা মুফতি দালওয়ার হোসেন দামাতহুম এবং মুফতি আব্দুল মালিক সাহেব ইনারা হচ্ছেন মুফতি তাকিউসমানির একান্ত শিষ্য একদম বাছাই করা শিষ্য হাজরত মুফতি আব্দুল মালিক সাহেব কতটা বাছাই করা শিষ্য এটা একটু শোনেন আরবের একজন বড় মহাদিস ছিলেন উনি পাকিস্তানের ওলামায় একরামের কাছে একজন মহাদিস চাইছেন সহযোগিতার জন্য যে আমি হাদিসের কিছু কাজ করব তো একজন যুগ্য সাগরের দরকার আমার তো মুফতি আব্দুল মালিক সবকে হজরত মুফতি তকে উসমানী সব তখন সৌদি আরব পাঠাইয়া দিয়েছেন যে আমার কাছে একটা সম্পদ আছে বাংলাদেশি আমি ওরে পাঠাইয়া দিলাম এত বড় মাপের মানুষ হজরত মুফতি আব্দুল মালিক দাম আদমারাক আলিয়া হজরতের একটা কিতাব আছে প্রচলিত জাল হাদিস এই নামে কিনা প্রচলিত জাল হাদিস সমাজে যে হাদিসগুলো চলা চলমান যেগুলো মানুষ হাদিস মনে করে আসলে হাদিস না তো নাম দিয়েছেন প্রচলিত জাল হাদিস এই নাম দেখে আমার আমাদের অনেকে খেপে গেছে কারণ সারা জিন্দিগি ওই হাদিস দিয়ে আওয়াজ করছে এখন যে জাল হাদিস চলেন মানিজ্য সব গেল তো খুব রাগ হয়ে গেছে হুঁচুরের উপর যে আর কাম নাই কত কাজ পরে রয়েছে এখন যে যেই মানুষ ওনার কাজ হচ্ছে এগুলা কোনটা সঠিক কোনটা বেঠিক এটা বাছাই করা এই বাছাই করতেও তো যোগ্যতা লাগে আল্লাহ ওই যোগ্যতা ওনাকে দিছে এখন তো মহা খেপা খেপে গেছে মানুষ তো আল্লাহর বান্ধব বহুত বিনয়ী মানুষ আলহামদুলিল্লাহ খুঁচান না বড়দের সাথে বিরোধিতায় যান না তো আস্তে করে উনি সুকৌশলের নামটা পাল্টাইছেন নামটা পাল্টাইয়া নরম সুরে নাম দিছেন এসব হাদিস নয় কি দিছেন এখন এসব হাদিস নয় মার্শাল বড় আজিব নাম আগে ছিল প্রচলিত জাল হাদিস এখন পালরাই দিস এসব হাদিস নয় তো ওই কিতাবের মধ্যে আসছে হযরত এই হাদিসটাও এনেছেন এই হাদিস না এই বক্তব্যটাকেও এনেছেন যা দুনিয়া জিফা তলিবুহা কিলাপ দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তুর মতো যার তালাসি তালাশিতে থাকে যে তালাশ করে কুকুর কুকুর খায় হলো কুকুর সোধা কথা এটা সুন্দর কথা ব্যাখ্যা আছে চমৎকার কিন্তু হাদিস না বড়দের কথা সুন্দর কথা এখন আসে না এই এই বক্তব্যের মধ্যে একটু ঢুকি এতক্ষণ তো নির্ণয় করলাম হাদিস কি হাদিস না কথাটা বড় দারুণ উদাহরণটা চমৎকার দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো ধরেন মরা গরু কথার কথা বুঝানোর জন্য বলা ভোক্তাকে পুকুর এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে কেন মরা গরু কি শকুনে খায় না বলে না বাচ্চারা তো শকুনই চেনে না খায় করতে গিয়ে বলবে মুরব্বীরা বলেন মরা গরুর শকুন খায় না খায় আপনারা খায় বললে ওরা বুঝবে যে হ্যাঁ শকুন বলতে একটা কিছু আছে মরা গরুর শিয়াল খায় না কথা বলে না খায় খায় অবশ্যই খায় শিয়াল খাওয়া কি লাস্ট টাইম না বের করা আর মরা গরু খাওয়া এটাই তো তার খাবার তো মরা গরু শকুনেও খায় মরা গরুর শিয়ালেও খায় বেচারা কুকুরের দুষ্ফল্য কেন খেলি বলে হ্যাঁ এটাই বুঝার বিষয় শিয়ালের জন্যেও মরা গরু ছিল হালাল শকুনের জন্যেও হালাল কুকুরের জন্যেও হালাল তো দোষটা খালি কুকুরের ক্যাপ বলে কারণ হচ্ছে হালাল হওয়া সত্ত্বেও ওর মধ্যে এমন কিছু বধ স্বভাব আছে কুকুরের যার কারণে ওর হালালটাও হয় দোষী হইয়া খায় ওর হালালটাও হয় দোষী হইয়া খায় তার মানি বররা বলতে চাচ্ছেন এ মানুষ তোমার দুনিয়াও কিন্তু তোমার জন্য হালালই ছিল কিন্তু যদি তোমার মধ্যে কুকুরের ওই স্বভাবগুলো চলে আসে তো তুমি ওই হালালটাকে হারাম বানায় আঁকাচ্ছ ওই রকম কুকুরের মতো অপরাধী অথচ অপরাধী ছিল না শকুনে তো খায় শিয়ালেও তো খায় বাকি এখন বুঝার জিনিস যে কি এমন সমস্যা কুকুরের মধ্যে যার কারণে বেচারার এত বদনাম তো বলে বুঝেন একটু তো এইবার আমার সাথে বলতে থাকেন যারা জানেন তারা বলেন যে কম্পিউটারের কথা জিজ্ঞেস করলে জোয়ানদের কাছে জবাব চাই বুড়াদেরকে বসায় রাখি এখন যেহেতু শকুন আর শেয়ালের কারবার তো বুড়ারা একটু কথা বললেন জোয়ানরা তো খবর নাই এগুলার বলেন তো শকুন মরা গুরু কখন খায় রাতে না দিনে আরে এটাও জানেন না যারা জানেন একটু বলেন তবে বাচ্চারা বিশ্বাস করবে শকুন গুরু কখন খায় রাতে না দিনে দিনে রাতে তালগাছের মাথায় বসা বসা জিকির করে তাইলে বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে না বলে না সেই টাইমটা কখন শিয়াল মরা গরু কখন খায় রাতে না দিনে বোঝা গেল শিয়ালেরও মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল কুকুরের কি অবস্থা সবসময় খায় টাইম টেবিল নেই দিনেও খায় রাতেও খায় বরং এটা হলো সমস্যা তুমি দুনিয়া কামাও কোনো সমস্যা নাই আল্লাহ তো বলেছেন নামাজ শেষ ফাইজা কাদাই তুমসিল্লাহ নামাজ শেষ বের হয়ে যাও আল্লাহ তোমার জন্য বিভিন্ন রিজিক রাখছেন ওগুলো তালাশ করে করে তুমি বের করো আল্লাহ বলেছে কিন্তু তোমার নামাজ নাই রোজা নাই দিন নাই রাত নাই সারা দিন খালি দুনিয়া 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 হা তিলাওয়াত নাই তেজবি নাই রাজকার নাই ঘর খবর নাই ঘর বাড়িরও খবর নয় অনেকের বিবি কই জায়গা সন্তান কই কোনো খোঁজ খবর নাই উনি কামানের তালে আছে। আজকে দুবাই তো কালকে সিঙ্গাপুর চায়না কই আপনি আমি ইন্ডিয়া আরে কই কি করলেন আরে ভাই ব্যবসায়িক কাজে হ্যাঁ দিন খালি দুনিয়া দুনিয়া তাহলে যদি টাইম টেবিল না থাকে দুনিয়া কামানোর কোনো নির্দিষ্ট টাইম না থাকে এবাদতের জন্যে আলাদা টাইম না থাকে বুঝতে হবে আপনার সাথে আর ওই কুকুরের সাথে কোনো পার্থক্য নাই আপনার হালালকে আপনি হারাম বানায় খাচ্ছেন আপনার বৈধ জিনিসকে অবৈধ করে খাচ্ছেন তখন দুনিয়া আপনার শত্রু হয়ে দাঁড়াবে দস্ত ওই দুনিয়া আল্লাহ চান না ওই দুনিয়াকে তরক করতে বলা হয়েছে আমরা যে বলি দুনিয়া ছাড়েন ছাড়েন কোন দুনিয়া যেই দুনিয়া আপনাকে আবাদর থেকে আলাদা করে ফেলে যেই দুনিয়া আপনাকে কুকুরের স্বভাবই বানায়া ফেলে এক ব্যাখ্যা চলেন আরও শোনেন বলেন শকুন গুস্ত খায় না হাড্ডি খায় বুঝে বলেন গোস্ত খায় হাড্ডি তো খাওয়ার জিনিস না ওই কী জন্য খাবে শিয়াল কি খায় হাড্ডি খায় না গোস্ত খায় গোস্ত খায় কবরস্থানে গেলে দেখবেন হাড্ডিটি গোস্ত খায় গেছে গাছারে তো শিয়াল কি খায় শকুন কি খায় গোস্ত খাওয়ার জিনিস খাওয়ার জিনিসটাই খায় যেটা খাওয়ার জিনিসটা ওটা রেখে দেয় স্বাভাবিক কিন্তু কুকুরের কি অবস্থা হ্যাঁ হাড্ডিও খায় গোস্তও খায় তার মানে কুকুরের স্বভাবটা কি বের করলাম যেটা খাবারের জিনিস ওইটাও খায় যেটা খাওয়ার জিনিস না হাড্ডি ওইটাও বড়রা বলেন মানুষ এই জন্যই তো আসামি খাওয়ার জিনিসটাও খায় না খাওয়ারটাও খায় তুমি কিন্তু এই কাম করো না তাহলে তুমিও কুকুরের মতো হয়ে যাবা বলে আমার আবার কি কাজ বলে আল্লাহ তালা তোমার কাছেও দুই রকম মাল পাঠাইছেন একটা হালাল আর একটা হারাম হালাল তো খাওয়া যায় হারাম তো খাওয়া যায় না তুমি যদি হালালও খাও যেটা খাওয়া যায় হারামও খাও যেটা খাওয়া যায় না তাহলে বোঝা গেল তোমার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই বুঝতেছেন কথাবার্তা আপনার তুমি দুনিয়া কামাইতে তো মানা করে নাই দুনিয়া ছাড়তে বলি কোন দুনিয়া যে দুনিয়া হারাম আপনার হালালকে দুর্গন্ধযুক্ত বানায়া দিবে ওই যে পানির কথা যেই দুনিয়া আপনার হালালকে হারাম বানায়া দেয় আপনার গোটা বডির মধ্যে হারাম ঢুকে গেলে আমল করতে মজা লাগবে না দিনই লেবাস আপনার পছন্দ হবে না বিষের মতো মনে হবে গেল চলেন আরেকটা সরেন শকুন গ্রামের ছেলে ছেলেবেলে না হলে তো বুঝবে না আপনারা যারা জানেন তারা হাঁ বইলেন তো ওরা বিশ্বাস করবে শকুন ভোঁড়া গরুর খবর পাইলে অর স্বভাব হইল ওরা আসমানের উপর প্রথমে চক্কর মারে খালি সারা আকাশে ঘুরে ঘুরে চক্কর মারে কেন ওই সঙ্গী খুঁজে আশেপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছে সব ডাকে আয় খাওন পাইছি জলদি আয় এরপর এরপরে একসাথে সবাই যায় বসে মিলে জিলে খায় শিয়াল তো মাগরিবের পর থেকে ডাকা শুরু করে হুক্কাহু হুক্কাহু খানা পাইছি জলদি আও সবাই নিয়ে খায় কুকুরের সামনে মরা গরু একটা কুকুরের চেয়ে বিশ গুণ বড় গরুটা কুকুর জানে লেসটা খাওয়া ওর পক্ষে সম্ভব না পেট ভেড়ে যাবে শুধু ওই লেশটাই খাইতে পারবে এর বেশি খাওয়া ওর পক্ষে সম্ভব না ও জানে এটা জানা সত্ত্বেও ও খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে স্বভাব খাবে খাবে আর বলেন না খাবে খাবে আর ডাইনে যদি দেখে যে আর একটা কুকুর আসতেছে খাওয়ারাই খেয়ে দেয় দৌড়ানি কথা ঠিক বড়রা বলে তুমি দুনিয়া খাও কিন্তু এই স্বভাব যেন না আসে আমি ছাড়া কাউকে খেতে দিব না উদাহরণ একটা শুনে বাবা ইন্তেকাল করেছেন বড় ভাইয়ের কাছে বাবার সম্পদ সব বোন আসছে ভাই আমার অংশ আমারে বুঝায়া দে এমন জালেম বড় ভাই আছে বোনকে দেয় দৌড়ানি বলে বেড়াইতে আসবি না সম্পদ নিতে আইসোস আছে নাকি এই সমাজে দেয় দৌড়ানি যাব আরে ভাই বেড়ানির সাথে বাবার সম্পদ নেওয়ার কি সম্পর্ক বেড়াতে আসবে তো ভাইয়ের কাছে বেড়াতে আসবে তো বাবার কাছে বাবার বাড়িতে তুমি বাবার ইন্তেকাল পর্যন্ত তুমি এই বাড়ি ভোগ করো নাই তো বোনের তো অধিকার ছিল বোনকে স্বামীর বাড়িতে পাঠায় তাকে অধিকার বঞ্চিত করছো তুমি না আজীব এক তামাশা আমার সমাজে চলছে বোনরা বাবার বাড়িতে বেড়াতে আসলে ভাইও তোরা ভাইয়ের বউ তোরা করেই সবচেয়ে বড় সমস্যা হইলো বোনরা আসলে উনি অসুস্থ হয়ে আসান এটা সবচেয়ে বড় সমস্যা এই রোগ সামলাবে কে বোন যদি আসে বেড়াতে তো ভাইয়ের বউয়ের সবচেয়ে বড় সমস্যা হইলো কি হয়ে যাক অসুস্থ হয়ে যান আরে আর কাজ টাজ করতে পারেন না তো সবাই চিন্তা করে যেহেতু এই এক সমস্যা থাক অসুস্থ থাকুক কী অবস্থা আপনার আপনি বাবার বাড়ি যে ভোগ করছেন এই বাবার বাড়ির অধিকার ওই বোনেরও আছে কতটুকু কতটুকু অধিকার বলেন তো এই আরেকটা ভুল এ আরেকটা ভুল আরে ভাই ভাইয়ের অর্ধেক তো বাবার মৃত্যুর পর বাবার জীবিত থাকা অবস্থায় আপনার যেমন একটা রোম ব্যবহার করার অধিকার আছে বাবার বাড়ির বোনেরও পুরোপুরি অধিকার আছে বাবার বাড়ির একটা রোম ব্যবহার করার অথচ একটু কল্পনা করেন তো আপনি আপনার বউ নিয়ে থাকতেছেন একরমে বউ কি এই ঘরের না আরেক ঘর থেকে আসছে ঠিক বোনটা যদি আরেক ঘরের ছেলেকে নিয়ে আপনার বাবার বাড়িতে থাকে তো আপনি তাকে বলেন গর্জা মাই এটা সমাজের এক কলঙ্ক অথচ তার অধিকার আছে সমসটাই এমন হয়ে গেছে তিন দিন সর্বোচ্চ তিন দিন বেশি বেড়াইলে সবার মুখ এমন কালা হয় যে ওইটার প্রভাব বাবা মায়ের উপরও পড়ে বাবা মাও তখন অসন্তুষ্ট হয়ে যায় তোরা কি আর যাবি যাবি না নাকি দেশ না জাগা হয় না হায় হায় জালেব তো এমন বড় ভাই আছে বোনকে দৌড়ানি দেয় আচ্ছা ভাইয়েরটা বাদ আসছে ছোট ভাই ভাই আমারটা আমারে বোঝা দাঁ এখন বাবা মরছে এখন আইসো সম্পদের লেগা এই পাঁচ বছর যে আমি চিকিৎসা বাবদ খরচ করলাম এগুলোর কোনো দাম নাই দেখছেন আসে নাকি এটা বলে বলে আরে ভাই চিকিৎসা চালাইছো তোমার সামর্থ্য আছে স্বভাব কামাইছো তার মানে কি বাবার বাড়ির সম্পত্তি বানামারে এটা তো আমার পাওনা আমার পাওনা তুমি আটকানোর কে বোনকে দিতে চায় না ভাইকে দিতে চায় না একা খাবে সব একা বরাদ্দ হয়েছে কাজ করবে না একা খায়া ফেলবে এমনও হচ্ছে ঘটনা সরকারের দুষ্ট দিচ্ছি রন্ধ্রে রন্ধ্রে ঢিকার হয়েছে দুর্নীতি সরকার করবে কি বরাদ্দ দিয়ে দিছে খায়া ফেলছে কাউরে আর দেয় না যদি এমন হয় অবস্থা যৌথ ব্যবসা করছে একজনকে ঠকায় একা নিজে যে খায়া ফেলছে যদি এমন হয় অবস্থা তো বুঝতে হবে আপনার সাথে আর কুকুরের সাথে কোনো পার্থক্য নাই খাবার তো হালালই ছিল কুকুরের জন্য এটা হালালি ছিল কিন্তু তুই যতটুকু খাবি অতটুকু খা আরেকজনকে খেতে দিস না কেন তুই তো খাইতে পারবি না পুরা দুনিয়া ফেলবে না আপনি হ্যাঁ হাজার কোটি টাকার মালিক আরেকজনের হক দেয় না আর কি অবস্থা এই হাজার কোটি টাকা তুমি কয় হাজার বছরে খাইবা এই হাজার কোটি টাকারে কয় হাজার বছরে খাইবা এমন মানুষও আছে খাবারের পরিবর্তে যদি মুক্তা খায় মুক্তা তাও তার টাকা শেষ হবে না তা সেও গরিবের হক মাই না খায় যাবো কোথায় আমরা বোঝা গেল তার সাথে আর কুকুরের সাথে কোনো পার্থক্য নাই ও দোস্ত বলছি দুনিয়া তরক করার নাম এটা না দুনিয়াকে ছেড়ে দেওয়া এটা ইসলাম না দুনিয়া থেকেই আমার আখেরাত বের করতে হবে কিন্তু সত্য হইল আল্লাহ তালার মাই না আল্লাহ তালা যতটুকু হালাল করছেন হালাল পর্যন্ত থাকা যতটুকু হারাম করছেন ওটাকে ছেড়ে দেওয়া তাইলে আমার এই দুনিয়ার দুনিয়া থাকবে না আমার দুনিয়ায় আমার আখেরাত বনে যাবে আমার দুনিয়ায় আমার জান্নাত বনে যাবে الله تعالى صحيح بوز دان كدان کرت آمين وآخر دعوانا الحمد لله رب العالمين